আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক কর্মীরা জানতে চেয়েছেন তো কেন বন্ধ করলো মালয়েশিয়া শ্রমিক নেওয়া, এ বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত থাকছে। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের আবেদনের কোটা অনুমোদন স্থগিত করেছে সরকার। বিদেশি কর্মীর কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনা সহ পিকেপিপি বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন এবং অনুমোদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশি কর্মীদের অনুমোদন স্থগিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বি শিবকুমার। দেশটির মানব সম্পদ মন্ত্রী বিবৃতিতে বলেছেন, ফরেন ওয়ার্কার অ্যাপয়েন্টমেন্ট রিকপ্লেসমেন্ট প্ল্যানে পিকেপিপি বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন আজ থেকে অর্থাৎ 18 মার্চ থেকে পরবর্তী তারিখ ঘোষণা না করা পর্যন্ত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে বিদেশি কর্মীদের জন্য 9,95,396টি কর্মসংস্থানে কোটা মন্ত্রণালয়ের অনুমোদন করার পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার সংখ্যা লাখ ছড়িয়েছে। 5 মার্চ পর্যন্ত 1,21,000 কর্মী গিয়েছেন মালয়েশিয়া। এছাড়া 5 মার্চ পর্যন্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে 1,09,500 জনকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন প্রতিদিনের 1,000-এর বেশি কর্মীরা ফ্লাইট দিতে পারছে অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো। 5 মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে 3,14,673 জন কর্মী নিতে সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের জন্য এখন পর্যন্ত 3,14,673 কোটা অনুমোদন দিয়েছে। এর আগে 1 মার্চ পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের শ্রম কল্যাণ উইং থেকে 2,01,119 কর্মীকে নিয়োগের চাহিদাপত্রে সত্যায়ন করা হয়েছে। আর মালয়েশিয়াগামী কর্মীদের ভিসা ইস্যুতে সহযোগিতা করা প্রতিষ্ঠানের FMC থেকে ই ভিসা ইস্যু করা হয়েছিল 1,22,002।